পক্ষ থেকে এবং ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এবং আমরা ভারপ্রাপ্ত ওসি সাহেবের কাছে আমরা অভিযোগ করে যাচ্ছি, আমরা এর বিচার চাই, আমরা এটার সঠিক বিচার চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং আপনাদেরকে অনুরোধ করছি, যারা আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে আপনারা কটাক্ষ করছেন, আল্লামা মামুনুল হক সাহেবের স্ত্রীকে নিয়ে আমরা কি এদেশে বের হতে পারবো না? যে তার কলিজার টুকরো স্ত্রী, কোরআনুল করিম কোরআনুল মাজিদ কোরআনের মধ্যে বলেছেন চারটা বিবাহ করতে পারবে, তার স্ত্রীকে নিয়ে তিনি ঘুরতে এসেছেন, তো রসুলের সুন্না ওর সেলুফিলান, এটাও কি আমরা স্ত্রীকে নিয়ে চলতে হবে? কি কাবিননামা লাগবে? যারা বলে কাবিননামা লাগবে, যারা বলে তাদের, তারা জানো আমরা বলতে চাই হেফাজতের পক্ষ থেকে, তারা জানো তারা তাদের কাবিননামা গলার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে রিসোর্স সেন্টারে যায়, পরিষ্কার ভাষায় বলতে চায়, পরিষ্কার ভাষায় বলতে চায়, আল্লামা মামুনুল হক সাহেব ভেসে আসে নাই, মুসলমান মেনে নিবে না, এদেশের তৌহিদ জনতা মেনে নিবে না। সুতরাং সরকারের কাছে আমরা বিচার জানাই এবং অভিযোগ করলাম, আমাদের এই সংক্ষিপ্ত সঠিক বিচার আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। এবং অনেকেই আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে কটূক্তি করতেছেন, মোবাইলে এডিটিং করতেছেন, এটা আল্লাহর কাছে বিচার ছেড়ে দিলাম, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। যে হাত মামুনুল হকের গায়ে লেগেছে, যেই স্পর্শ যেই কণ্ঠ আল্লাহ মামুনুল হককে নিয়ে গালি দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সঠিক বিচার করে দেবেন ইনশাআল্লাহ। এবং মামুনুল হক সোনার গায়ে জমিনে আসবে যদি সঠিক বিচার না হয়, সঠিক বিচার যদি না হয়, এই রনির যদি বিচার না হয়, নারায়ণগঞ্জের জেলা যুবলীগের সোনারগাঁ যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সভাপতি আল্লাহ হাসি হেফাজত, গোটা বাংলাদেশে আগুন চলবে দাবানোর জন্য। এবং আমরা আইনে যারা আছেন, আমাদের পুলিশ কর্মকর্তাগণ, তারাও আমাদেরকে সঠিকভাবে সহযোগিতা করেছেন, রফিকুল ইসলাম ভাই তিনিও সঠিকভাবে সহযোগিতা করেছেন, এবং আমাদের এসপি সাহেবও সহযোগিতা করেছেন, এসপি জাহেদ সাহেব তিনিও অনেক সহযোগিতা করেছেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। আমি আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব তাদের আদেশেই মুফতি ফয়সাল মাহমুদ হাবিবি হেফাজত ইসলাম ঢাকা দশ নং জোনের কেন্দ্রীয় নেতা হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, মুফতি ফয়সাল মাহমুদ হাবিবি। আমরা সোনারগাঁ থানার আমাদের হেফাজতের নেতৃবৃন্দ এসেছেন, আমাদের সোনারগাঁ প্রাণ পুরুষ মৌলানা মহিউদ্দিন খান সাহেব এসেছেন, মৌলানা ইকবাল ভাই এসেছেন এবং উলামা একরাম এসেছেন। আলহামদুলিল্লাহ আমি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব এবং আল্লামা মামুনুল হক সাহেবের আদেশে এসেছি, এজন্য পক্ষ থেকে এসেছি আপনাদেরকে বলতেছি, আমরা হেফাজত ইসলাম কাগজটা দিই, হেফাজত ইসলাম বাংলাদেশের এই নেতৃবৃন্দ কর্মীরা একটি দাবি নিয়ে এসেছেন, সে দাবি হলো আমাদের নেতা, আমাদের আইকন, আমাদের আইডল আল্লামা মামুনুল হক সাহেব তার স্ত্রীকে নিয়ে এসেছেন নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে, সেখানে কতিপয় সন্ত্রাসী নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজি শাহ মোহাম্মদ সোহাগ রনির নেতৃত্বে আমাদের নেতার উপর কেন হামলা চালালো, এর আমরা তীব্র এদেশের উলামায়ে দেওবন্দকে নিয়ে কটূক্তি করবে, এদেশের জাতি তাদেরকে ছেড়ে দিবে না, এদের উচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।